আমরা প্রায় সকলেই কম বেশি মস্তিষ্কে চাপ অনুভব করে থাকি। পড়াশোনার চাপ, অফিসের চাপ, বাসার চাপ, রিলেশনের চাপ, এমন আরও অনেক চাপ বা স্ট্রেসে আমরা প্রতিনিয়ত ভুগে থাকি। একটি গবেষণায় দেখা গেছে 80% মানুষই জীবনে কোনো না কোনো ক্ষেত্রে স্ট্রেস অনুভব করে থাকে। যদি একজন মানুষ প্রতিদিনই স্ট্রেসের মধ্য দিয়ে দিন পার করতে থাকে, তবে তার কী অবস্থা হবে? আজ আমরা সেই সম্পর্কে জানব। তার আগে বলে রাখতে চাই, আপনাদের অনেকের রিকোয়েস্টে আমাদের পরবর্তীতে ব্রণ সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত একটি ভিডিও আসতে চলেছে। তো চলুন জেনে নেওয়া যাক। মাত্র 1 সেকেন্ডের মধ্যেই এটি আপনার ব্রেনের ইমোশন প্রসেস ইউনিটে, অ্যাড্রেনাল গ্ল্যাডে, অটোনোমিক নার্ভাস সিস্টেমে পৌঁছে যাবে এবং স্ট্রেসের প্রাথমিক অনুভূতিগুলো অনুভব হতে থাকবে, যেমন হৃৎকম্পন বেড়ে যাওয়া, রক্তচাপ বেড়ে যাওয়া সহ শ্বাসপ্রশ্বাস বেড়ে যাবে। 10 মিনিট একটানা চাপের মধ্যে থাকার ফলে আপনার আচরণ চেঞ্জ হয়ে আক্রমণাত্মক হয়ে যেতে পারে, আর 30 মিনিট এভাবে চলতে থাকলে আপনার মনে রাখার ক্ষমতা হ্রাস পেতে পারে। কেননা স্ট্রেস লং টার্ম মেমোরি লস ঘটায় এবং সেই সাথে মনোযোগে বিঘ্ন ঘটায়। পুরো একদিন যদি আপনি চাপের মধ্য দিয়ে পার করেন, তবে আপনার যৌনশক্তি হ্রাস পাবে। এই কারণে যৌনতায় অক্ষম রোগীদের প্রথম চিকিৎসা হিসেবে চাপ মুক্ত এবং রিল্যাক্স থাকতে বলা হয়। 1 মাস এভাবে পার করার পর আপনার অবস্থা অনেকটাই শোচনীয় হবে, আপনার কগনিটিভ ফাংশন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হবে। একটি পরীক্ষায় উঠে এসেছে যে সব এমপ্লয়ি প্রচণ্ড চাপের মধ্যে কাজ করে থাকে, তাদের কাজের আউটপুট অন্যদের থেকে অনেক কম হয়, তাদের কাজে ভুল বেশি হয় এবং তাদের শারীরিক অবস্থাও অনেক শোচনীয় হয়ে যায়। এছাড়াও এরা হতাশাগ্রস্ত হয়ে যায় এবং এদের উদ্বেগ বেড়ে যায়। এই সব কিছুই হয় কর্টিসল হরমোন বেড়ে যাওয়ার কারণে। যদিও আমরা জানি কর্টিসল আমাদের মানসিক আঘাতজনিত প্রভাব থেকে রক্ষা করে, এর পরিমাণ অতিরিক্ত বেড়ে গেলে উপরোক্ত নানা সমস্যার সৃষ্টি হয়। নিয়মিত স্ট্রেস অনেক রোগের সাথে সম্পৃক্ত, যেমন হতাশা, হার্টের রোগ, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়া যার ফলে সর্দিজ্বর বেশি হওয়া, ঘুম কম হওয়া, মুখে অরুচি, বন্ধাত্ব, মনে রাখার ক্ষমতা হ্রাস, এমনকি ক্যান্সারের ঝুঁকিও থাকে। তো বুঝতেই পারছেন মানসিক চাপ আমাদের কতটা সমস্যায় ফেলে দিচ্ছে। সুতরাং চাপ মুক্ত থাকার চেষ্টা করা আমার মনে হয় সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু চাপ মুক্ত থাকতে আপনি কি করতে পারেন, এ নিয়েও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে একটি ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।